আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, এখন কথা শোনাচ্ছে না, আমি ট্রাই করতেছি না, তোমরা শুনছো কিনা। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে তো? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমরা কিছু জিনিস দেখেছিলাম, যেমন এগুলো পাস্ট ইনডিফিনিট এর উদাহরণ কিছু দেখেছিলাম, আরো ছিল যে পাস্ট ইনডিফিনিট কোন প্যাসেজ যদি অতীতে শুরু হয়ে থাকে, অতীতের ঘটনা দিয়ে শুরু হয়ে থাকে, সাধারণত পরের বাক্যগুলো অতীতেই পাস্ট টেন্সে হয়ে থাকে। আর আমি তোমাদের বলছিলাম বোর্ড পরীক্ষায় মোটামুটি সিলেক্টেড যে বেশ কয়েকটা রুল আছে, 15টার মতো রুল, এই রুলগুলোর উপরে বারবার এসেছে, সাধারণত এই রুলগুলোই ঘুরে ফিরে এসেছে। তো আমরা এই রুলগুলোই দেখতেছি, কয়েকটা রুল আমরা যেমন এগিয়ে গেছি, এই রুলগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষা আসবে। তো এর মধ্যে বাকি যেগুলো ছিল, যেমন আরো কয়েকটা, যেমন এটা আমরা দেখেছিলাম কি, এই যে অনস যদি থাকে তাহলে পাস্ট টেন্স হয়, যদি বাকি অনস থাকে তাহলে পাস্ট টেন্স হয়। দেখো এখানে লিভ আছে, তাহলে উত্তরটা হবে লিভড, এই নাম্বার উত্তরটা হবে লিভড। এ পুর ওমেন ওয়াজ ওয়ান্স পুট, ওয়াজ আছে প্যাসিভ ভয়েস, ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে পুট আছে, এখানে আনসার হবে পুট, কারণ পুটের পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল ফর্ম তাই। কিন্তু অল দ্য হি ওয়াজ ইনোসেন্ট। আচ্ছা, আর একটা এখানে ছিল ডিড, কোনটা ডি নাম্বারে, যাক এই বাক্যটা এখানে দেখতেছে না, কেটে গেছে। দ্য ওল্ড সেলর বি আ রং ডয়ার, বৃদ্ধ নাবিকটা ছিলেন একজন অন্যায় করনেওয়ালা। বি বির পাস্ট ফর্ম কি? এম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের পাস্ট ফর্ম হলো এম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের পাস্ট ফর্ম কি? এম ইজ আর ওয়াজ আর। এগুলো সবগুলো যে বিভিন্ন বোর্ডে আছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, ঢাকা বোর্ড, এগুলো বোর্ডের কোশ্চেন থেকে বাক্যগুলো নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে বি আছে, বি পাস্ট ফর্ম কি? এম ইজ আর ওয়াজ আর, বি ভার্বের পাস্ট ফর্ম হলো এম ইজ আর ওয়াজ আর। তাহলে আমাদেরকে এখানে এই বি ভার্বের পাস্ট ফর্ম, যেমন এখানে আনসার হবে কি? ছিল। এখন যদি তোমার এটা এক বছর হয় তাহলে ওয়াজ, এবং বহু বছর হলে ওয়ার, ওয়াজয়ের ব্যবহারের মধ্যে এই যে ওয়াজ, এখন এক বছর, দা ওল্ড সেলর, তাহলে দা ওল্ড সেলর মানে বৃদ্ধ নাবিকটি এক বছর, একজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে ওয়াজ এইরূপ। হি কাম টু দা অরফেনেজ এট দা এজ অফ 4, 4 বছর বয়সে সে এতিমখানায় এসেছিল, আগের কথা, এখন তো বড় হয়ে গেছে। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেম, কামের পাস্ট ফর্ম হলো কেম, তাহলে এখানে আনসার হবে কেম, CAME, কেম, কামের পাসপোর্ট হলো কেম। আচ্ছা, টু ওয়ার্ল্ড ওয়ার ব্রেক আউট ইন দিস সেঞ্চুরি, দুইটা বিশ্বযুদ্ধ এই শতাব্দীতে হয়েছে, তাহলে এই শতাব্দীতে যদি বিশ্বযুদ্ধ হয়েছে, এটা আগে হয়েছে না পরে হয়েছে? আগে হয়ে গেছে, এখন তো আর না। তাহলে এই যে ব্রেক আছে, ব্রেকের পাস্ট ফর্ম কি? ব্রোক, তাহলে এখানে হবে BROKE, ব্রোক। ইন দা লাস্ট অটাম, যদি শব্দে লাস্ট থাকে তাহলে তুমি এটা মনে করবে পাস্ট টেন্স, যদি বাক্যে লাস্ট দেখতে পাও তাহলে চোখ বন্ধ করে ওই ভাবে পাস্ট ফর্ম করে দিবে। তাহলে ইন দা লাস্ট অটাম, তাহলে এখানে আছে গেট, গেটের পাস্ট ফর্ম কি? গট, তাহলে এটার আনসার হবে আমাদের গট। চিহ্নগুলো আমি যে ধরে দিচ্ছি, এই চিহ্নগুলো খেয়াল রাখতে হবে, এইগুলোর মধ্যে পরীক্ষা আসবে ইনশাল্লাহ। অ্যাট অল শি আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, এই যে পরের ভাগটাই বলে দিচ্ছে, এটা পাস্ট টেন্স, যেহেতু পরের অংশ পাস্ট টেন্সে আছে, তাহলে এই আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্ম কি? স্যার এর আগেও তো বুঝাই দিচ্ছে স্যার, অ্যাট ওয়ান্স থাকলে তো স্যার আবার অ্যাট ওয়ান্স, জি। তাহলে এইখানে তাহলে আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্মটা কি হবে? আন্ডারস্ট্যান্ড এর পাস্ট ফর্ম আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। এগুলো অনেক কিছু ভার্বের ফর্ম তোমাদেরকে বোঝানো দিয়ে দিব, বা এগুলো শিখতে শিখতে জি আমার কথা বুঝে যায় না, কথা বোঝা যায় না? না, আচ্ছা বাকিটা বুঝতেছো? আমার কথা বুঝে যায় না? হ্যাঁ, তোমার কথা বোঝা যায়। হ্যাঁ, তুমি বলো, কিছু বলতে চাইলে আমরা শুনতেছি। না স্যার, আমি আন্ডারস্টুড বলেছিলাম।
ও আচ্ছা আন্ডারস্টুড, বলেছিলেন কথায় শোনা যাচ্ছে, তবে অন্য দিন আরো অনেক টনটাইট জোরে শোনা যেত। আচ্ছা দেখো, তার ওয়ান্স দেয়া লিভ ওয়ান ছিল, তাহলে এইখানে কি উত্তর হবে? ওয়ান্স আছে, ওয়ান্স থাকলে কোন টেন্স হবে? পাস্ট টেন্স। ওয়ান্স থাকলে পাস্ট টেন্স, তাহলে বারবার পাস্ট ফর্ম করতে হবে। এখানে লিভ আছে, তাহলে আমাদের কি করতে হবে? লিভড। ওয়ান্স লিভ আছে, তাহলে এখানে লিভড হবে। আচ্ছা তোমাদের ঠিক আছে, এখন থেকে ক্লাসগুলো আমি হলো তোমাদের এই যে ইউটিউবে আপলোডও দিতেছি, তোমরা ইয়ে করবে ক্লাসগুলো ওই জন্য টেনে দেখে নেবে। যে অংশ আমি কথা বলি নাই ওই জন্য আমি এই ডাইরেক্ট ক্লাসটাই আপলোড করব, কিন্তু যেখানে যেখানে তোমার দেখার দরকার আমার কথাগুলো বারবার শুনলে তাহলে তোমাদের এই প্রবলেমটা হবে না। আমি আগে যেটা করেছি কিন্তু এখন থেকে আপলোড ইনশাল্লাহ দিয়ে দিব, চেষ্টা করবো যতটুকু পারে। তাহলে এই যে এ পোর ম্যান ওয়াজ ওয়ান্স, এখানে এটা হলো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থাকার কারণে ওয়াজ আছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল রূপ পুট আছে, পুটই হবে। তাহলে এখানে হবে যা আছে তাই, পুট পুটের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম তিনটাই একই, পুট পুট পুট, এর কোনো পরিবর্তন নাই। পুটের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, প্রেজেন্ট ফর্ম তিনটাই একই। তাহলে এখানে ওয়ান্স থাকার কারণে লিভ হয়েছে দেখো, আর এখানে ওল্ড সেলর তিনি ভুল করে ছিলেন না আগের কথা, এই জন্য পাস্ট টেন্স। আমরা সেখানে যখন পড়ব পড়ার সময় তখন প্যাসেজে দেখবো যে আগের অংশ পাস্ট টেন্সই দেওয়া আছে, আর 4 বছর বয়সে এসেছিল, তাহলে আগের কথা এই জন্য হলো কেম। দ্য ওয়ার্ল্ড ওয়ার ব্রেক আউট ইন দিস সেঞ্চুরি, তাহলে ব্রোক। আচ্ছা এখানে চলে ইন দ্য লাস্ট, লাস্ট কোটা থাকার কারণে পাস্ট ফর্ম হয়েছে গড, আর অ্যাটন্স অনস থাকার কারণে এটা আমরা ফার্স্ট ফর্ম করলাম আন্ডারস্টুড। আমরা তোমরা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে নিতে পারো, আমি কারণ এই উত্তরগুলো এইভাবে আর থাকবে না, মুছে দেবো। এক, আমরা এই নিয়ম করার পরে বোর্ড পরীক্ষার গুলো আবার সলভ করব। কম্পিউটিং সেন্টার যেগুলো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা বোর্ড পরীক্ষা গুলো দেখবে যে প্রায় সবগুলো ওই নিয়মে আসছে, আর কিছু যেগুলো আসছে নিয়ম ছাড়া কিন্তু বুঝে করতে হবে, ওটা সবার জন্য একই রকম প্রযোজ্য। তুমি যেমন পারবে অন্যরাও তেমন মাথা খাটিয়ে করতে হবে। তাহলে এগুলোর ইনশাল্লাহ তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে নাও, বাকি আমি এরপর দেখছি তাহলে পরের রুলটাই যাই। এইখানে যেটা আছে যে দেখো, একটি কাজ সম্পূর্ণ হওয়ার পরে তার বর্ণনার ক্ষেত্রে এই টেন্সটি বেশি ব্যবহৃত হয়, যেমন এই যে রিসেন্টলি, স্টিল, অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ এইখানে কি হবে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এরকম যদি থাকে। আর আরেকটা কি বোঝাবে, যে একটি কাজ সম্পন্ন হওয়ার পরে তার বর্ণনার ক্ষেত্রে, তার বর্ণনার ক্ষেত্রে, তো তখন এরকম আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। একটা কাজ হয়ে গেছে, এখন আমরা তার বর্ণনা দিতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে একটা কাজ হয়ে গেছে, তাহলে সেই যেটা হয়ে গেছে এই মাত্র হয়েছে, ফলাফলটা এখনো বাকি আছে। যেমন আমি ভাত খেয়েছি, তো ভাত খাওয়ার কাজ হয়ে গেছে, কিন্তু ফলাফলটা কি আমার আর খিদে নেই, তাহলে আই হ্যাভ ইটন রাইস। আমি এগুলোর উপর যেমন তোমাদের পর্যাপ্ত প্র্যাকটিস করাইতেছি ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে। তাহলে এই ক্ষেত্রে কি এই টেন্স গুলো বেশি ব্যবহৃত হবে, এই ক্ষেত্রে লক্ষণ কি থাকবে, রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এরকম থাকবে, ঠিক আছে? রিসেন্টলি, জাস্ট, জাস্ট নাও, জাস্ট, জাস্ট নাও, অলরেডি থাকতে পারে, অলরেডি, ইট। আচ্ছা তো এইগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর বারবার রুলগুলো আমি যেহেতু বলে দিব ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না, বারবার পড়ানোর সময় বলে দিব। B3 ভার্ব পাস্ট পার্টিসিপল মানে হলো B3। আচ্ছা লেখা যদি দেখতে কষ্ট হয়, ছোট বড় হয়, আমাকে বলবে ইনশাল্লাহ। আমরা কিছু উদাহরণ দেখি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তোমাদের আগে অভ্যাস হোক, যদি আমি করিয়েছি এর আগেও তোমাদের মনে আছে, আর এখন করলে হয়ে যাবে, কয়েকটা অন্তত মুখে আগে অভ্যস্ত করে নিই। আচ্ছা দেখো, আই ইট রাইস, তাহলে এটার প্রেজেন্ট পারফেক্ট হবে কি,
I have eaten rice. I have eaten rice. তাহলে আমি কাজটি করেছি তখন কি হবে? আমি কাজটি করেছি। Done the work. I have done the work. আমি কাজটি করেছি। I have done the work. তাহলে আমি ফুটবল খেলেছি কি হবে? I have done the football. আমি ফুটবল খেলেছি তাহলে কি হবে? I have played football. I have played football. তুমি ফুটবল খেলেছো তাহলে কি হবে? You have played football. You have played football. আচ্ছা আমি এইখানে বলেছিলাম এই যে কালকে তোমাদের দেখিয়েছি এই I, we, you, they, people, sisters, fathers তোমাদের হয়তো মনে আছে এইগুলোর সাথে বসবে have আর বাকি সিঙ্গুলার গুলোর সাথে বসবে has অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে has থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো যেমন হি সি ইট যে কোনো নাম অথবা এক বছর কোনো কিছু আমি আমরা তুমি তোমরা ছাড়া এক বছর সব কিছু তাহলে আচ্ছা আমি এখন পারসন তোমাদের একটু দেখাই এই যে এ পুওর ম্যান এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল অর্থাৎ আমি আমরা তুমি তোমরা মধ্যে নাই তাহলে থার্ড পারসন আর একজন গরিব লোক তাহলে সিঙ্গুলার আচ্ছা এই যে অ্যান আইডল কিং এটা কোন পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন আচ্ছা পারসন কি তোমাদের বুঝতে সমস্যা ফার্স্ট পারসন কোনগুলো আচ্ছা আমি আমরা আমি আমরা আই উই সেকেন্ড পারসন ইউ আর থার্ড পারসন বাকি দুনিয়াতে যা আছে এগুলো দিয়ে এই তো আচ্ছা তাহলে এই যে আমি এখানে যেটা বললাম আচ্ছা হি এটা কোন পারসন এটা সেকেন্ড পারসন থার্ড পারসন আর ইউ হলো সেকেন্ড পারসন ইউ আর ইউর আচ্ছা দেখো এই যে একটু খেয়াল করো তাহলে আই উই ফার্স্ট পারসন আই মি মাই উই আস আওয়ার এই কথা হলো ফার্স্ট পারসন ইউ ইউর এই কথা হলো সেকেন্ড পারসন আর বাকি সব হলো থার্ড পারসন তাহলে এখন এই যে জার্নি শব্দটা কোন পারসন বলো দেখি এর মধ্যে আছে এর মধ্যে না থাকলে এই থার্ড পারসন এই জার্নি শব্দটা কোন পারসন থার্ড পারসন এটা সিঙ্গুলার না প্লুরাল কারণ মারবুসে এর সাথে এস বাই এস নাই এই যে এখানে হি আছে এটা কোন পারসন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন থার্ড পারসন এইগুলো হলো ফার্স্ট পারসন আর এই নিচের গুলো হলো সেকেন্ড পারসন ফার্স্ট পারসন হলো শুধু এই কয়টা আর থার্ড পারসন হলো যে ইউ আর ইউ এই দুইটা হলো সেকেন্ড পারসন সরি আর এইটা হলো ফার্স্ট পারসন আর দুনিয়াতে যা কিছু আছে এগুলো হলো থার্ড পারসন এই যে দ্য ওল্ড সেলর এটা কোন পারসন দ্য ওল্ড সেলর থার্ড পারসন কারণ ওল্ড সেলর তার এর মধ্যে নাই আচ্ছা তাহলে এই যে এখানে যে আমি যে শব্দটা এখন যে দেখি এটা কোন পারসন ফার্স্ট পারসন গো এটাই তো বোঝা যাচ্ছে এই যে এই শব্দটা কোন পারসন এইটা যে থার্ড পারসন এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার গুড আচ্ছা এই যে এই শব্দটা আমি এখন যে শব্দটা বলছি এই শব্দটা কোন পারসন এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এই যে এই শব্দটা কোন পারসন থার্ড পারসন মাশাআল্লাহ এটা তো তোমরা অনেক আসলে বুঝতে এটা বোঝার বিষয় এই যে এখন যে শব্দটা দিলাম এই যে এই শব্দটা এটা কোন পারসন বলো দেখি থার্ড পারসন কারণ আই মি মাই ইউ ফার্স্ট পারসন ইউ ইউর সেকেন্ড পারসন বাকি সব থার্ড পারসন আচ্ছা এই এই শব্দটা কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল
সিঙ্গুলার। আচ্ছা, এই যে এই শব্দটা কোন পারসন? থার্ড পারসন। থার্ড পারসন, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার, গুড। আচ্ছা, এখন এই যে পরে যে এটা বলি, যাক তাহলে অনেক বুঝেছো আশা করি, অনেক কাজ হয়েছে। এখন দেখো এই যে এখানে বলা হয়েছে যে টি ইজ কন্ট্রিবিউট এ ওয়াট টু মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স, মানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছপালার অনেক ভূমিকা রাখে। এ মান্থ লং ট্রি ফেয়ার ড্যাশ বিগিন ইন কুড়িগ্রাম, এক মাস ব্যাপী একটা মতলব ট্রি ফেয়ার অর্থাৎ গাছের মেলা, বৃক্ষরোপণ মেলা বা এরকম, এটা শুরু হয়েছে কুড়িগ্রামে। যখন কোনো চিহ্ন পাবে না তখন অর্থ দিবে শুরু হয়েছে, কোনো কাজ শুরু হয়েছে, খাওয়া হয়েছে, গিয়েছে, এরকম বুঝলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, যেমন আই ইট রাইস, এটা হবে আই হ্যাভ ইটেন রাইস, এইরকম। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ বসাতে হবে, যেমন এরম যদি থাকে দেখো হি ইটস রাইস, তাহলে এটার প্রেজেন্ট পারফেক্ট হবে হি হ্যাজ ইটেন রাইস। অর্থাৎ এই যে আমরা এর আগে কোনটা জানিয়ে দেখলাম, এর বাইরে সিঙ্গুলার যা আছে তার সাথে হ্যাজ বসবে। তাহলে এখন দেখো আমি একটু বুঝিয়ে নিই, তারপরে তোমরা এটা প্রয়োজনে বলো। এই ট্রি ফিয়ার, এই মান্থ লং ট্রি ফিয়ার, তাহলে যে এ শব্দ দিয়ে আছে, তাহলে এই শব্দে থাকতে তাহলে একটা বোঝাচ্ছে, আর এ মান্থ লং ট্রি ফিয়ার এটা থার্ড পার্সন, কারণ এটাই সাবজেক্ট, থার্ড পার্সন হলে হ্যাজ বসবে। তাহলে দেখো এখানে বিগিন আছে, এটা হবে হ্যাজ বিগান, হ্যাজ বিই জি ইউএন, হ্যাজ বিগান, এইটা। আচ্ছা, এরপরে দেখো দে অলরেডি শো দেয়ার পারফরমেন্স, এই যে অলরেডি শব্দটা পেয়েছে আমি এখানে, কিন্তু তোমাদের বলেছি অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ ভি থ্রি দিয়ে করতে হবে। তাহলে দে এটা কোন পারসন? থার্ড পারসন, কারণ যে এর মধ্যে নাই, দেখো আই মি মাই ওয়েস, এর মধ্যে দে নাই, এর মধ্যে না থাকলেই থার্ড পারসন। আচ্ছা, কিন্তু এটা হলো প্লুরাল, দে মানে তাহারা, প্লুরাল হলে হ্যাভ বসবে, তাহলে এখানে হবে হ্যাভ, প্লুরাল হলে হ্যাভ বসবে, অনেক ব্যক্তি বোঝাইলে হ্যাভ হবে, তাহলে দে অনেকে, তাহলে বসবে হ্যাভ। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স, পার্টিসিপেন্ট হলো শোন, তাহলে এস এইচ ও ডাব্লিউ এন, শোন। দেখো অনেক বোর্ডে আসে এসেছে এগুলো, আর টি পি আর এটা হয়েছে রিসেন্টলি, আচ্ছা একটু অন্যরকম হয়ে গেছে, এই জিনিসটা যাবে এইখানে। আচ্ছা দেখো রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই একটু আগেই কিন্তু আমি লিখে দিছি, একদম তোমরা বলছি প্রয়োজনে স্ক্রিনশট রাখবে, এরকম টাটকা মুখস্থ করে ফেলবা, এই শব্দগুলো দেখলে হ্যাভ হ্যাজ ভি থ্রি দিয়ে করতে হবে। এখন এইখানে দেখো, এইখানে সাবজেক্ট হলো যে আছে ইট, ইট কোন পারসন? থার্ড পারসন, ওই যে ওইগুলোর মধ্যে না থাকলে আই ভি মাই উই আস আওয়ার, এর মধ্যে নাই ইট, দেখবো যে এই শব্দটা ওর মধ্যে আছে কি না। আমি যে লিস্ট দিছি, এই যে একটা লিস্ট দিলাম, এর মধ্যে না থাকলে তাহলে বলবে থার্ড পারসন, ইট এর মধ্যে নাই, কিন্তু মি আছে তাহলে মি থার্ড পারসন না, মাই আছে মাই থার্ড পারসন না, তাহলে এইখানে এটা এই যে ইট এটা হলো থার্ড পারসন। এখন ইট এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হ্যাজ, তাহলে ইট হ্যাজ। এখন এই টেক এর পাস্ট পার্টিসিপল কি? টেক টুক টেকেন, এগুলোই কিন্তু আমি এখন হলো যে শিখে তোমাকে শিখে হতে ধরবো, এখন শিখে ফেলবে ইনশাল্লাহ, হুবু হুবু যদি এসে যেত তো আরো ভালো। হ্যাজ বিগান এটার উত্তর। আচ্ছা, আর একটা আছে রিসেন্টলি ইট রাইজ, এটা উপরে এইখানে দিই,
দেখো এইখানে যেটা আছে রিসেন্টলি কথা আছে, রিসেন্টলি থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এখানে আছে ইট, ইট কোন পারসন? থার্ড পারসন, থার্ড পারসন। এক বছর না বহু বছর? ইট মানে ইহা, একটা বোঝায় না বেশি বোঝায়? বুঝলাম। একটা বুঝলে হ্যাজ, তাহলে হ্যাজ, ইট হ্যাজ। এখন রাইজের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম কি? রাইজ, রোজ, রিজেন, RISEN, রাইজ, রোজ, রিজেন, রাইজেন, রাইজ, রোজ, রিজেন। ইট হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট। আচ্ছা এখন তোমরা আমাকে এই কটাই শিখে দাও যে কি আছে। এটা বিগেন আছে, তাহলে কি হবে? হ্যাজ বিগান, হ্যাজ বিগান। আমি এই পর্যন্ত একটু বড় করে দিচ্ছি, যেটা করাইছি এইটা বলতে পারলে আলহামদুলিল্লাহ। তারপরে এই শব্দটা আসলে যাবে এইখানে, সি নাম্বার, এটা কোয়েশ্চেন সি নাম্বার, আর এটা এক হয়ে গেছে। আচ্ছা এটা তাহলে নতুন করে করার দরকার নাই। ডি, তাহলে তোমরা আমাকে এই কয়টা একটু এখন শিখে দাও দেখি। এইখান থেকে আমি উত্তর সহ তোমার সামনে রাখতেছি, তুমি জাস্ট শিখে দিবে। এই যে বিগিন আছে, তাহলে কি হয়েছে? প্লিজ কন্ট্রিবিউট, মান্থ লং প্রিপেয়ার, হ্যাজ বিগান, বিগিন আছে, হ্যাজ বিগান হবে, অলরেডি শো আছে, হ্যাভ অলরেডি শোন হয়েছে, দে হ্যাভ অলরেডি শোন, দে হ্যাভ অলরেডি শোন। আচ্ছা এইটা এইটা আমরা করে ফেলেছি যে এইটা, তাহলে এটা আর করতেছে না। তাহলে রিসেন্টলি ইট হ্যাজ টেকেন, ইট হ্যাজ টেকেন, আর এটা ইট হ্যাজ রিজন। আচ্ছা এই কটা না, তো এই কটা একটু শিখে ফেলো তো দেখি, যাতে সবাই বলতে পারো, এভাবে শিখো। এটা কি হয়েছে? হ্যাজ বিগান। এটা কি হয়েছে? হ্যাভ শোন। এটা কি হয়েছে? হ্যাজ টেকেন। এভাবে পড়বো, ইট হ্যাজ রিজন, পড়ারও সিস্টেম জানতে হবে। ইট হ্যাজ রিজন, ইট হ্যাজ টেকেন, এখানে কি হবে? দে হ্যাভ অলরেডি শোন, এইটুকু বলতে পারলে হবে, কারণ এর মধ্যে নিয়ম আছে। আর এইটা হবে কি? ট্রি ফিয়ার হ্যাজ বিগান, ট্রি ফিয়ার হ্যাজ বিগান, এইভাবে পড়তে হবে, ট্রি ফিয়ার হ্যাজ বিগান, দে হ্যাভ অলরেডি শোন। আর এখানে কি? ইট হ্যাজ টেকেন, আর এটা হবে ইট হ্যাজ রিজন। আচ্ছা তোমার 2 মিনিট নিজেরা পড়ে ফেলো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা বাকি অংশ ইনশাল্লাহ দেখি একটু। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান কাজ, এখন এখন চলতেছে বা ঘটেছে এমন কিছু বুঝাইতেছে, চলতেছে। নাও এট দিস মুমেন্ট, গেজুয়ালি, এট প্রেজেন্ট, এইগুলো থাকে। নাও এট দিস মুমেন্ট, এট প্রেজেন্ট, গেজুয়ালি, এই শব্দগুলো এখানে থাকে। তাহলে এইখানে কি হবে যে নাও এট দিস মুমেন্ট, এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সে 12 প্রকার টেন্সের মধ্যে যেই আমরা টেন্সগুলো আলোচনা করতেছি, এই চারটা টেন্সটা যেমন আমরা দেখেছি প্রেজেন্ট ইন্ডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, আর হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্স সবচেয়ে বেশি এসেছে
আমরা এইগুলো আর কি করতেছি, দেখো অনেক অনেকবার এগুলো এসেছে। কি কি টেন্স আবার বলি, প্রেজেন্টের তিনটা টেন্স আর হলো পাস্টের একটা টেন্স, কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, এই চারটা টেন্সের উপর অনেক এসেছে, এগুলো সাধারণত এসে থাকে। তাহলে এখানে দেখো, দে আর নট পে হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাহলে এইখানে আর দেওয়া আছে আমি যার উপরে ভাবের সাথে ভাবের প্রেজেন্ট ভাবের সাথে আইন দিয়ে যুক্ত হয়, তাহলে এইখানে যেটা হবে পে আছে, এটা হবে কি পেইং, পি এ ওয়াই আই এন জি পেইং, দে আর নট পেইং হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস। আর এরপরে যেটা দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে দেমসেলফ, দে এখানে হবে এরম আসলে রুইন, অর্থাৎ তারা নিজেদেরকে ধ্বংস করতেছে, দে দেমসেল দে আর রুইনিং দেমসেলফ, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছে, তারা খুব কমই বুঝতে পারে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, দে ক্যান হার্ডলি রিয়েলাইজ, তারা বুঝতে পারে না বললেই চলে যে তারা তাদেরকে ধ্বংস করতেছে, এইটুকু অর্থ থেকে আমরা বুঝতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা হলো কি দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, আর এটা হলো দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে আর রুইনিং দেমসেলস, যে তারা তাদেরকে ধ্বংস করতেছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরূপ ভাবে আরো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর পর আসে, যেমন এরকম একটা বাক্য আছে, মনে করো অ্যাট দিস মোমেন্ট সি, একটু বড় করতে হবে তো, অ্যাট দিস মোমেন্ট সি লিভ ইন ঢাকা, এই মুহূর্তে সে ঢাকায় বসবাস করতেছে, এট দিস মোমেন্ট এই মুহূর্তে সে ঢাকায় বসবাস করতেছে, তাহলে এই মুহূর্তে ঢাকা বসবাস করতেছে বলতে অর্থাৎ সে ঢাকা আসলে সবসময় থাকে এরকম না, কিন্তু এখন সে ঢাকা আছে বা ঢাকা বসবাস করতেছে, তাহলে সি ইজ লিভিং, সি ইজ লিভিং ইন ঢাকা, এট দিস মোমেন্ট সি ইজ লিভিং ইন ঢাকা, এই মুহূর্তে ঢাকায় বসবাস করতেছে। এট দিস মোমেন্ট সি ইজ লিভিং ইন ঢাকা, এই মুহূর্তে সে ঢাকা বসবাস করতেছে, আর এট দিস মোমেন্ট এট প্রেজেন্ট এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা একটু তোমরা খেয়াল করবে। তাহলে অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্ট অ্যাট দিস মোমেন্ট সি লিভ ইন ঢাকা, তাহলে সি ইজ লিভিং ইন ঢাকা, এই মুহূর্তে সে ঢাকায় বসবাস করতেছে, অ্যাট দিস মোমেন্ট সি লিভ ইন ঢাকা। আর এরপরে যে রুলটা আমাদের আসবে যেটা লাগবে, দেখো অনেকগুলো আমরা এগিয়ে গেছি, যে নেগেটিভ প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে নেগেটিভের বেলা ডু নট বা ডাজ নট লাগে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, আর পাস্ট টেন্সের বেলায় যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভে লাগবে ডিড নট, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভে লাগবে ডিড নট, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে।
আমি এটা একটু দেখিয়ে দিই। নেগেটিভ প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট কার সাথে লাগবে? আর একটু বিস্তারিত এর উপর আলোচনা যদিও করতে হবে, আমি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলেছিলাম এর সাথে ডাজ নট, বাকিগুলোর সাথে ডু নট, অর্থাৎ আই ডু নট, উই ডু নট, দে ডু নট, আই উই সকল প্লুরালের প্লুরালের সাথে ডু নট, আর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট, এই আর কি। তো এইভাবে আর কি আমাদেরকে করতে হবে, সাবজেক্ট সিঙ্গুলার ডু নট ডাজ নট ডিড নট এরপরে, আর প্লুরাল ধরলে ডু নট ডিড নট, যদি সরি সাবজেক্ট সিঙ্গুলার এর সাথে ডাজ নট এবং ডিড নট বসবে, ডিড নট সবার সাথেই বসতে পারে সকল পার্সনে ফার্স্ট টেন্স হলে। তো আজকে এই পর্যন্ত রাখতেছি, ইনশাল্লাহ আগামী দিন আমি ইনশাল্লাহ তোমাদের হয়তো সোমবারে তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। বাকি তো তোমরা ইনশাল্লাহ ভালো থেকো, পড়াশোনা করো এইভাবে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।